সুপ্রভাত যাত্রা জানাচ্ছি সবাইকে আমার তরফ থেকে। তাহলে আজকে বৌদির বাড়িতে আমি এখন এসেছি, তা চলো কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ে রথ নিয়ে বেরাবে, চলো দেখতে থাকো। পুরীর দিয়ে এসছে, পুরীর দিয়ে কি বাবলু কি বলছিস? এখন রথ টানছে, তোমার মেয়ের রথটা দেখো, ও ফটোটাই পুরো জগ। আমার বৌদি কত পাঁপড় ভেজেছে দেখতেই পাচ্ছ, আমাদের এখন খাওয়া হবে। এখন আমাদের পাঁপড় খাওয়া হবে, রথের পাঁপড়। রথের পাঁপড় কে কে খাবে তোমরা চলে আসো, তোমাদেরও নিমন্ত্রণ রইল। এখানে আছে ভেন্ডি পাঁপড়, আর এগুলো হচ্ছে পাইপ পাঁপড়, আর এখানে সাবুর পাঁপড়। আমরা সাবুর পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি, তাই বৌদি? আমাদের সাবুর পাঁপড় প্রিয়, আর এই লম্বা লম্বা পাইপ পাঁপড়গুলো আঙুল ঢুকিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো আমার বৌদি পাঁপড় নিয়ে এসছে, কত এক গামলা পাঁপড় নিয়ে এসছে। সবাই মিলে একসাথে পাঁপড় খাবো, রথের মেলার পাঁপড়, মেলার পাঁপড় মেলায়। এদিকে আমার ননদও চলে এসছে, পূজোটা মাঠে এসছে। আমাদের আদি চলে এসছে পাঁপড় খেতে, সব ঘুরে চলে আসলো। গরমের মধ্যে কি পড়েছে আমাদের টাকা। এই পাঁপড় খা, পাঁপড় খা, পাঁপড়টা পড়ে আগে আমার আইসক্রিম গুলো যায়। আমাদের পাঁপড় গামলা নিচে পড়ে আছে এখন। আমরা এখন পাঁপড় ভাজা খেয়ে এখন আমরা হালকাত্রা করতে যাচ্ছি, তাই তো? বলো কোথায় যাচ্ছি? চলো তোমরা চলো। বৌদি এখন বাঁশি বাজাবে, বাঁশি বাজাবে, বৌদি বাজাও আগে, ভালো বাজাও। আরে ভালো না এটা, ফেলাও এটা, ফেলাও এটা, ফেলে দাও, বাজাও বাজাও, বাঁশি বাজাও। এবার মনে হচ্ছে আমার বৌদিকে বাচ্চা। হ্যাঁ লাল 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 লাল, তুমি কি পড়ো দেখি, দেখাও দেখি তোমার, তোমার তো মেরুন রয়েছে। কোনটা কি এটা? তোমার তো মেরুন কপাল, মেরুন। আরে হিরে পরে বসেছে দোকানের মালিক, দোকানে আজ পুজো হচ্ছে, ঠাকুর কই, এই যে ঠাকুর হিরে পরছে। আমি গুলুর মাকে বলেছি এই লাল হাটটা নিতে, না ওই হাটটা। এখন হালকাত্রা করবে, সামনে ভালো লাগছে তো দেখি, তোমাকে সামনে দিয়ে কেউ দেখবে না, দূর থেকে দেখবে। এখন হচ্ছে হালকাত্রা, আমার 1000 টাকা চন্দন সমাদার লেখো। এটা কত নিন বিজয় দা? এই যে ওপরে
দেখো গিফট দিয়েছে, ব্যাগ দিয়েছে, চলো চলো আমাদের হয়ে গেছে হালকাতা করা। হাওয়াটা কি ভালো লাগে, উড়ি নিয়ে চলে যাচ্ছে আমাদের। এই দোকানে পুজো হয়েছে শান্তি জুয়েলার্স, দেখতেই পাচ্ছ। সোমা কেমন আছো? দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। আমি সার্পের ব্যাগ নিয়ে আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। আমার মায়ের বাড়িতে চলে এসেছি, আমার মা এখন শুয়ে শুয়ে আমার বসতে দাও। বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি থেকে। এই দেখো সব গলি দিয়ে বেড়াচ্ছে, চলো বাড়ি, পাপড় খাওয়া শেষ, এবার বাড়ি যাচ্ছে। গাইস দেখছো আমি বাড়ি চলে এসেছি, ভীষণ গরম লাগছে বাবা, গরমে আর পাচ্ছি না থাকতে। তাহলে আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের মতন বক বক আমি এখানেই শেষ করে দিলাম। টাটা, কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসছি।